আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটি আপনাদের রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হলো সরিষা ফুলের বড়া। এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ সজের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা একটু স্বাদ মতো লবণ। এবার ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ফুল দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। মতো মাখানো শেষ, এখন আমরা কড়াই দিয়ে দেব। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর আমরা বড়াগুলো ছোট ছোট সাইজ করে দিয়ে দেব। এখন আমরা উল্টে নেব। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে আমরা মন মতো কালার করে তুলে নেব। একই নিয়মে বাকিগুলো ফুল ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভেজে তুলে নিচ্ছি। আমাদের সবগুলো বড়া ভাজা শেষ হয়ে গেছে। বড়াগুলোর অনেক সুন্দর কালার এসেছে এবং খুব মুচমুচা হয়েছে। তবে সরিষা ফুলের বড়া খেতে একটু তিতা লাগে, কিন্তু খেতেই ভালো লাগে। ফুলের বড়া বলে কথা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।